হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এএসকে ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগতম। তো আমরা ইতিপূর্বে আমাদের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওটি দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা ইউটিউবের যে কাস্টম ইউআরএলটি রয়েছে সেটা কীভাবে আপনারা বানিয়ে নেবেন, মানে নিজের নামে একটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক কীভাবে তৈরি করবেন। এবং আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো যে কাস্টম ইউআরএল বানানোর পরে কীভাবে সেটা পরিবর্তন করবেন। হয়তোবা এমন হয় যে আপনি একটি বড় ইউটিউব চ্যানেল ক্রয় করলেন একজনের কাছ থেকে, যে চ্যানেলে অনেক সাবস্ক্রাইব এবং অনেক ভিউ রয়েছে। তো সেক্ষেত্রে আপনি চ্যানেলটি ক্রয় করার পরে আপনি চাচ্ছেন যে আপনার নিজের নামে চ্যানেল নেম বানিয়ে নিতে। তো আপনি ইউটিউবের নাম চেঞ্জ করছেন, আপনার চ্যানেলটি নতুন নামে বর্তমানে রয়েছে, কিন্তু সেখানে আপনার কাস্টম ইউআরএলটি আগের যে ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছেন তার যে নাম ছিল সেই নামে রয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে নতুন করে আগের যে কাস্টম ইউআরএলটি ব্যবহার করা ছিল সেটা কিভাবে আপনি রিমুভ দিয়ে আপনার নিজের নামে নতুন করে কাস্টম ইউআরএল তৈরি করবেন, সে বিষয়ে আজকে আমরা ভিডিওতে দেখিয়ে দেবো। তো আপনি যদি চান যে আপনার নতুন করে কাস্টম ইউআরএল তৈরি করতে, সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে চলে যাব আমরা স্ক্রিনে। তো আজকে আমরা যে চ্যানেলটির ইউআরএল আবার নতুন করে দ্বিতীয়বার কাস্টম ইউআরএল করব, সেই চ্যানেলটি বর্তমানে আরজে রাসেল বুথ এফএম 2022 এই নামে কাস্টম ইউআরএলটি রয়েছে। তো আমি এখন ওই ইউআরএলটি নেব আরজে রাসেল অফিসিয়ালে। তো আগে আমরা গুগলে সার্চ দিয়ে দেখি youtube.com/c/rjrasselofficial। এখানে সার্চ দিলে দেখতে পাচ্ছি যে এই নামে কারো চ্যানেল কাস্টমাইজ করা নেই। তো এক্ষেত্রে ইউটিউবে আপনি অনেক অ্যাকাউন্ট পাবেন যারা আরজে রাসেল অফিসিয়াল নামে অ্যাকাউন্ট রয়েছে কিন্তু কাস্টমাইজ করা নেই চ্যানেলের ইউআরএল। তো সেক্ষেত্রে আমি এখানে সার্চ দিয়ে দেখছি যে ইউআরএল কাস্টমাইজ করা নেই, কিন্তু যখন আমি ইউটিউবে সার্চ দেবো আরজে রাসেল অফিসিয়াল লিখে আপনি এখানে ফিল্টার করলে চ্যানেলে গেলে দেখতে পারবেন যে অনেকগুলো চ্যানেল রয়েছে এই নামে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো চ্যানেল রয়েছে কিন্তু এখানে আমার চ্যানেলটা বর্তমানে নেই। তো আমার চ্যানেলটা এখানে আমি নিয়ে আসবো লিস্টে, এই কারণে আমার প্রথমত কী করতে হবে, তো আমার ইউটিউব চ্যানেল নেম চেঞ্জ করতে হবে। তো নেম চেঞ্জ করতে হলে আমরা কাস্টমাইজে যাওয়ার পরে, চ্যানেল কাস্টমাইজে যাওয়ার পরে বেসিক ইনফরমেশনের উপরে যে নেম রয়েছে নেম, এখান থেকে আমি নেম চেঞ্জ করে দেবো আরজে রাসেল বুথ এফএম রিমুভ করে আমি এখানে আরজে রাসেল অফিসিয়াল দিয়ে দিলাম। তো আরজে রাসেল ওটা বড় হাতে দিয়ে দেবো আমি। তো আরজে রাসেল অফিসিয়াল দেওয়ার পরে আমি পাবলিশ করে দেবো, বানাম ঠিকই আছে। তো পাবলিশ করে দিলে আমার ইউটিউব চ্যানেলের নেম চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব চ্যানেলের নেম অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আরজে রাসেল অফিসিয়াল চলে আসছে। তো এরপর আমি ইউ চ্যানেলে যাই। তো চ্যানেলে গেলে দেখতে পারবেন আপনি যে আরজে রাসেল অফিসিয়াল, এবং চ্যানেলে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের নেম চেঞ্জ হয়ে গেছে আরজে রাসেল বুথ ফেম থেকে আরজে রাসেল অফিসিয়াল হয়ে গেছে। তো এরপরে আমি যেহেতু কাস্টমাইজ করতে হবে, কাস্টমাইজ করতে হলে আমার যা আগের ইউআরএলটি রয়েছে সেটাকে ডিলিট দিতে হবে। তো কাস্টমাইজ চ্যানেলে আমি ক্লিক করি। তো চ্যানেলে ক্লিক করার পরে এখান থেকে আপনি কাস্টমাইজে যখন যাবেন এরপর আবার সেই বেসিক ইনফরমেশনে চলে যেতে হবে আমাদের। তো বেসিক ইনফরমেশনে যাওয়ার পরে এখানে দেখছেন লিঙ্ক অ্যাড করার কোনো সিস্টেম নেই, বা লিঙ্ক রিমুভেরও বা অ্যাড করার কোনো কিছু সিস্টেম নেই, এই জন্য আগে আমার এই লিঙ্কটি ডিলিট করতে হবে। তো ডিলিটে ক্লিক করি। তো ডিলিটে ক্লিক দেওয়ার পরে আমি নিচে যাব, অ্যাবাউট মি গুগল অ্যাকাউন্টে নিয়ে গেছে। এরপরে অ্যাবাউটে যাওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি ইউটিউব কাস্টম ইউআরএল। তো ইউআরএলের এখানে অ্যাড মোর রয়েছে, আমি এখানে ইউআরএলে ক্লিক করি। তো ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ কাস্টমাইজ ইউআরএল রিমুভ। তো আমার আগের যে ইউআরএলটি ছিল এটা আমি রিমুভ দিয়ে দেবো। তো রিমুভ হয়ে গেছে অলরেডি দেখছেন। এখন আপনি এখান থেকে ইউআরএল অ্যাড করতে পারেন এবং বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে পারেন। তবে এখান থেকে যদি আপনি ইউটিউব অ্যাকাউন্টের মধ্যের থেকে ইউআরএল সেট করেন সেক্ষেত্রে আপনার কাছে আরও বিষয়টা ইজি হবে। তো আমি এখান থেকে লিঙ্ক অ্যাড করা যায় কিন্তু আমি এখান থেকে লিঙ্ক অ্যাড করবো না, আমি ইউটিউবে চলে যাই। তো আমার সেই কাস্টমাইজের যে বেসিক ইনফরমেশন রয়েছে সেখানে চলে যাই। এখানে দেখতে পাচ্ছি যে আমি পেজটা রিলোড দিই, যেহেতু আগের পেজ ওখানে আমার শো হচ্ছে, আমি যে রিমুভ দিয়েছি ওই পেজ শো হয়নি। তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার কাস্টম ইউআরএলটি ডিলিট হয়ে গেছে। এখানে সেটে কাস্টম ইউআরএল ইউর চ্যানেল, তো এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে আগে আমি দুইবার ইউআরএল চেঞ্জ করছি। আরজে রাসেল বুথ এফএম প্রথম কাস্টম ইউআরএল ছিল, এরপরে কাস্টম ইউআরএল ছিল আরজে রাসেল বুথ এফএম 2022। তো এখন যেটা রয়েছে আরজে রাসেল অফিসিয়াল, তো এটাকে আমি টিক দিয়ে দেবো। টিক মার্ক দেওয়ার পরে আমি এখানে চাইলে আরও আরজে রাসেল অফিসিয়ালের সাথে এখানে 2020-22 বা আদার্স কিছু অ্যাড করে আমি নিতে পারি, যেহেতু আমি অ্যাড করবো না, আমার এই নামটাই বেস্ট। তো আমি এটা পাবলিশ করে দেবো। তো পাবলিশ করে দিয়ে ইউআরএল কনফার্ম, তো আমি কনফার্মে ক্লিক দিয়ে দিই। হ্যাঁ, আমার ইউআরএলটি কপি করে নিই। তো এরপর আমি গুগলে যে কোনো একটি পেজ নিই,
ট্যাব নতুন ট্যাব নিব তো নতুন ট্যাব নিয়ে আমি এই যে দেখছেন আমার সার্চ কিন্তু আমার চ্যানেলটি র‍্যাঙ্ক করছে অলরেডি চলে আসছে নাম চেঞ্জ করার সাথে সাথেই তো আমি যখন youtube.com এর পর স্ল্যাশ দিয়ে স্ল্যাশ এখানে সি দিলে হয় আর না দিলে হয় এই ক্ষেত্রে আমি শুধু আরজে রাসেল অফিশিয়াল দিয়ে দেব youtube.com সি আরজে রাসেল অফিশিয়াল এটা দিয়ে যখন সার্চ দিবেন তখন কিন্তু আপনার সবচেয়ে আগে আমার চ্যানেলটি শো হবে এবং আমার চ্যানেলটি আপনাকে নিয়ে যাওয়া হবে কারণ এই ইউআরএলটি কাস্টম ইউআরএলটি আমি অলরেডি এটা ডোমেইনের মতো নিয়ে নেছি আর আপনি চাইলেও এই নামটি আর ব্যবহার করতে পারবেন না কেউ কাস্টম ইউআরএলে কেননা ব্যবহার করলেও কাস্টম ইউআরএলে আমার নামটি চ্যানেলটি চলে যাবে তো এখানে আরজে রাসেল অফিশিয়াল লিখে ইউটিউবে সার্চ দিয়ে দেখছি এই চ্যানেলগুলো যেহেতু আগে খোলা ছিল এই নামে আমি নাম পরিবর্তন করছি তারপর আমার চ্যানেলটি অলরেডি দুই নম্বরে চলে আসছে তো আশা করি এক সপ্তাহের মধ্যে আমার চ্যানেলটি এক নম্বরে চলে যাবে এবং কাস্টম ইউআরএলটি সবসময় আমার চ্যানেলে শো হবে আপনি চাইলেই আপনার চ্যানেলের কাস্টম ইউআরএল যতবার ইচ্ছা আপনি ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করার সাথে সাথে কাস্টম ইউআরএলও পরিবর্তন করে নিতে পারেন তো আজকের ভিডিওটি থেকে কারো যদি বিন্দুমাত্র উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন এবং পরবর্তীতে এই ধরনের আপডেট এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ